নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। প্রথম পর্যায়ে গোপালভোগ, ল্যাংড়া, ক্ষীরসাপাত জাতের আম পাওয়া যাচ্ছে বাজারগুলোতে। তবে করোনা পরিস্থিতির কারণে পাইকার কমে যাওয়ায় আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ বাগান মালিকরা। জেলা প্রশাসন বলছে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি আমের বাজারজাতকরণে সব ধরনের সহায়তা দেওয়া হবে। নওগাঁ থেকে আমার রকির আরও একটি রিপোর্ট। গাছ থেকে আম নামাতে ব্যস্ত বাগানিরা, ঝুড়িতে করে সে আম নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় পাইকারি বাজারে। চলতি মৌসুমের প্রথম পর্যায়ে নওগাঁর বরেন্দ্র এলাকায় গোপালভোগ, ল্যাংড়া ও ক্ষীরসাপাত জাতের আম পাওয়া যাচ্ছে। গোপালভোগ 1800 থেকে 1900 টাকা, ক্ষীরসাপাত 1400 থেকে 1500 টাকা ও গুটি আম 900 থেকে 1000 টাকার মন দরে বিক্রি হচ্ছে। তবে করোনা পরিস্থিতিতে বাজারে পাইকার কম থাকায় আশানুরূপ দাম পাচ্ছে না বলে জানান বাগানিরা। করোনা আমাদের বাগানিদের বিপর্যস্ত করে ফেলেছে। আমার 13 লক্ষ টাকার বাগান, এখন বলতেছে 5 লক্ষ টাকা দাম। ন্যায্য মূল্য পাই তাহলে আমরা কিছু অগ্রসর হয়ে যাবো আর। করোনা পরিস্থিতির কারণে বাইরের ব্যবসায়ীরা ক্রেতারা এলাকায় ঢুকতে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার আম কেনাবেচা হাটের উদ্বোধন শেষে আমের ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। 10-15টি জেলা প্রশাসক মহোদয়দেরকে আমি ফোন দিয়েছি যে আপনারা ওখানকার যারা আড়তদার আছে বা বড় ব্যবসায়ী আছে তারা যদি এখানে যোগাযোগ করে আমরা সকল ধরনের সহযোগিতা করব। এদিকে পরিপক্ক ও কেমিক্যাল মুক্ত আম ভোক্তা পর্যায়ে পৌঁছাতে নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ ও পুলিশ প্রশাসন। আম সম্পূর্ণ একটি নিরাপদ ফল এবং নিরাপদভাবেই আমরা এটিকে বাজারজাত করতে কৃষকদেরকে উৎসাহিত করে যাচ্ছি। সাদা পোশাকের পুলিশও আমরা নিয়োজিত রেখেছি যাতে আমের বাজারকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীলতা বা আমের অযৌক্তিক মূল্য বৃদ্ধি না হয়। জেলায় এবার 25,000 হেক্টর জমির বাগান থেকে 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।